করোনাভাইরাসের অ্যান্টিভাইরাল ক্যাপসুল মোলনুপিরাভির নিয়ে এসেছে আমেরিকান ফার্মাসিউটিক্যাল কোম্পানি মার্ক। ওষুধটি জরুরি ব্যবহারের জন্য অনুমোদন চেয়ে এফডিএ এর কাছে আবেদনও করেছে কোম্পানিটি। বর্তমানে ওষুধটি অনুমোদনের দ্বার প্রান্তে রয়েছে। অনুমোদন পেলে এটিই হবে করোনা চিকিৎসায় অনুমোদিত প্রথম মুখে খাওয়ার অ্যান্টিভাইরাল ওষুধ। আজ রোববার সিএনএনের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। মলনুপিরাভির ক্যাপসুলকে মহামারীর সম্ভাব্য গেম চেঞ্জার হিসেবে অভিহিত করেছেন স্বাস্থ্য সংশ্লিষ্টরা। ক্যাপসুলটি খেলে রোগীদের হাসপাতালে ভর্তি হওয়ার দরকার পড়বে না, গুরুতর অসুস্থ হওয়ার আগেই ওষুধ খাওয়া শুরু করতে পারবেন তারা। এক্ষেত্রে কারো করোনা শনাক্ত হলে তাকে বাড়িতেই মলনুপিরাভিরের কোর্স শুরু করতে হবে। এ কোর্সে মোট 40টি ক্যাপসুল থাকবে, তবে টিকার বিকল্প নয় এ ওষুধ। টিকা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, তবে মলনুপিরাভির এভাবে কাজ করে না, এটি ভাইরাসের প্রতিরূপকে ব্যাহত করে। এক অর্থে এটি ভাইরাসের অপুষ্ট শিশুর জন্ম দেয়। অনুমোদন পাওয়ার আগেই এ ওষুধ সংগ্রহ করতে বিশ্বের বিভিন্ন দেশ তৎপর হতে শুরু করেছে। এশিয়া স্প্যাসিফিক অঞ্চলের অনেক দেশ করোনার টিকা সংগ্রহের ব্যাপারে ধীর গতিতে কাজ করেছিল। সেখান থেকে শিক্ষা নিয়ে এবার তারা নতুন ক্যাপসুল অনুমোদন পাওয়ার আগেই কেনার চুক্তি করার জন্য ছুটে আসছে। ইতিমধ্যে এশিয়া স্প্যাসিফিক অঞ্চলের অন্তত 8টি দেশ বা অঞ্চল ক্যাপসুলটি কেনার চুক্তি করে ফেলেছে বা কেনার আলোচনা করছে। এসব দেশের মধ্যে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও সাউথ কোরিয়া আছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, ক্যাপসুলটি বাজারে আসলেও টিকার সুরক্ষায় এখনও সেরা। এরপরও কিছু মানুষ এটিকে টিকার বিকল্প হিসেবে ব্যবহার করতে পারে বলে আশঙ্কা করছেন তারা। এছাড়া এশিয়া যেভাবে এটি সংগ্রহের প্রতিযোগিতা শুরু করেছে, তাতে গত বছর টিকা সংগ্রহের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে তারা মনে করছেন। ওই সময় ধনী দেশগুলোর বিরুদ্ধে নিম্ন আয়ের দেশগুলো টিকা মজুত করার অভিযোগ এনেছিল। সাদিক হাসান ইমন, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক।